পিরিয়ডিক টেবিলে আজকের ক্লাসে আমরা দেখব আমাদের যে এলিমেন্ট গুলো রয়েছে 92টা আমাদের যে ন্যাচারাল এলিমেন্টস এবং তার অতিরিক্ত যে সমস্ত আর্টিফিশিয়াল এলিমেন্টস গুলো রয়েছে তাদেরকে আমরা কয়েকটা ব্লকে ভাগ করতে পারি। বুঝতে পেরেছো? চারটে ব্লক হয় এরকম, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। এই যে বিভিন্ন পিরিয়ডে এবং বিভিন্ন গ্রুপে যে এলিমেন্টস গুলো রয়েছে তাদের সকলকে কনসিডার করে আমরা চারটে বড় ব্লকে ভাগ করতে পারি। কিসের বেসিসে সেটা এক এক করে আমরা আলোচনা করছি। সে এস ব্লক এলিমেন্ট, এস ব্লক এলিমেন্ট, এস ব্লক মৌল। কাদের বলবো এস ব্লক মৌল? যে সকল মৌলের সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস এনএস 1 to 2 তাদেরকে বলে এস ব্লক মৌল। এলিমেন্টস উইথ আউটার মোস্ট শেল ইলেকট্রনিক কনফিগারেশন এনএস 1 to 2, যেখানে এন হচ্ছে গিয়ে আউটার মোস্ট শেল, এন হচ্ছে গিয়ে আউটার মোস্ট শেল মানে সর্ববহিস্থ কক্ষপথ। যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস এনএস 1 to 2 তাদেরকে বলা হয় এস ব্লক মৌল। এলিমেন্টস উইথ ইলেকট্রনিক কনফিগ উইথ আউটার মোস্ট শেল ইলেকট্রনিক কনফিগারেশন এনএস 1 to 2 ইজ কল্ড এস ব্লক এলিমেন্ট। উদাহরণ দেখো, সোডিয়াম অ্যাটমিক নাম্বার 11 কনফিগারেশন করো, 1s2, 2s2, 2p6, 3s1। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে? একটা, এবং সেটা কোথায় আছে? 3s, n এর মান 3, s এ একটা ইলেকট্রন আছে। তাহলে সোডিয়াম হচ্ছে s ব্লক এলিমেন্টের মধ্যে। ক্যালসিয়াম ধরো 20, কনফিগারেশন কি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। তাহলে ক্যালসিয়ামের যে কনফিগারেশন, সেই কনফিগারেশনে আউটার মোস্ট শেল হচ্ছে 4 নম্বর শেল এবং তার এস অরবিটালে দুটো ইলেকট্রন আছে। 4 নম্বর কক্ষপথে, এস উপকক্ষপথে দুটো ইলেকট্রন রয়েছে, অর্থাৎ সেই এনএস 1 to 2 এই ছকের মধ্যে পড়ে গেল। তাহলে এরা হচ্ছে সব তোমার এস ব্লক এলিমেন্ট। সাধারণত পিরিয়ডিক টেবিলের গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু এর যারা এলিমেন্ট, গ্রুপ ওয়ান আর গ্রুপ টু, তারা হচ্ছে এস ব্লক এলিমেন্টের মধ্যে পড়ে। গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু এর এলিমেন্ট গুলো হচ্ছে এস ব্লক এলিমেন্টের মধ্যে পড়ে এবং এরা বেসিক্যালি সকলেই ধাতু এক্সেপ্ট হাইড্রোজেন। হাইড্রোজেন ছাড়া এরা প্রত্যেকেই হচ্ছে মেটাল এবং মেটালের যা যা ক্যারেক্টারিস্টিক তা এদের মধ্যে আছে। বোঝা গেল? যেমন এরা তাপ তড়িতে সুপরিবাহী হয়, সাধারণত সলিড নেচারে, ইত্যাদি ইত্যাদি। তোমরা মেটালের ক্যারেক্টারিস্টিক পড়েছ, সেগুলো সবই এই এস ব্লক এলিমেন্টের মধ্যে বর্তমান এবং হাইড্রোজেন ছাড়া এর বাকি সমস্তগুলোই হচ্ছে মেটাল। আবার উল্টো দিকে এটাও বলে দেওয়া ভালো, হিলিয়াম, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? কনফিগারেশন হচ্ছে 1s2। হিলিয়াম কিন্তু এস ব্লক মৌলের মধ্যে পড়ে না, এটা এক্সেপশন। আমার এক ছাত্র বলেছিল কেমিস্ট্রিতে এরকম কত এক্সেপশন আছে। সত্যি করে কেমিস্ট্রিতে এক্সেপশনের সংখ্যা একটু বেশি। তার দুটো কারণ, কিছু কিছু ক্ষেত্রে এখনো এক্সপ্লানেশন বার করা যায়নি, সেটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে সব কথাগুলো 11-12 ক্লাসে ব্যাখ্যা করা যায় না, তাই 11-12 ক্লাসে কিছু কিছু ঘটনা আমরা এক্সেপশন বলি, সেগুলো হয়তো আরও উঁচু ক্লাসে গেলে তোমাদের কাছে মনে হবে না এক্সেপশন নয়, এগুলো এইরকমই হওয়া উচিত ছিল। আর বাস্তবে কি রুল থাকলে তার কিছু এক্সেপশন থাকবে, সেটাও কেমিস্ট্রিতে রয়েছে। এই নিয়ে এক্সেপশনের সংখ্যাটা একটু বেড়ে যায়। তো এস ব্লক এলিমেন্ট কাকে বলে আমরা শিখলাম, এবার আমরা যাচ্ছি পি ব্লক এলিমেন্ট।
পি ব্লক মৌল। যে সকল মৌলে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস এনএস টু এন টু ওয়ান টু সিক্স তাদেরকে আমরা বলি পি ব্লক মৌল, দে আর কল্ড পি ব্লক এলিমেন্ট। এলিমেন্টস উইথ আউটার মোস্ট শেল ইলেকট্রনিক কনফিগারেশন এনএস টু এন পি ওয়ান টু সিক্স, এন হচ্ছে আউটার মোস্ট শেল, এন হচ্ছে গিয়ে আউটার মোস্ট শেল, সর্ববহিস্থ কক্ষপথ আউটার মোস্ট শেল। তাহলে যে সমস্ত মৌলে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস এনএস টু এন পি ওয়ান টু সিক্স দে আর কল্ড পি ব্লক এলিমেন্ট। P block elements are those elements where the electronic configuration of the elements, where the outermost shell electronic configuration of the element is NS2 NP1 to 6, অর্থাৎ S টা ভর্তি থাকবে এবং P তে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো ইলেকট্রন থাকতে পারে। এক্সাম্পল নাও তুমি ফসফরাস 15, কনফিগারেশন হচ্ছে 1S2 2s2 2p6 3s2 3p3, ঠিক আছে। তাহলে আউটার মোস্ট শেল হচ্ছে তিন নম্বর শেল, এর দেখো s টা ভর্তি ইলেকট্রন দিয়ে, আর p তে কটা আছে, p তে থাকার কথা 1 থেকে 6 এর মধ্যে আছে কটা ইলেকট্রন, তিনটে ইলেকট্রন, বুঝতে পেরেছো। আরো উদাহরণ দেখো অক্সিজেন 1s2 2s2 2p4, তাহলে এখানে আউটার মোস্ট শেল হচ্ছে দুই নম্বর শেল, তাই না? দুই নম্বর কক্ষপথ হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ, তার s এ দুটো ইলেকট্রন আছে, p তে চারটে, p তে থাকার কথা 1 থেকে 6 এর মধ্যে, তা আছে কটা, চারটে। তাহলে এটাও পড়ে যাচ্ছে p ব্লক এলিমেন্টের মধ্যে, এটা পড়ে যাচ্ছে। অ্যালুমিনিয়াম ধরো, এগুলো তো তোমার নন মেটাল, অ্যালুমিনিয়াম ধরো 13, 1s2 2s2 2p6 3s2 3p1, আউটার মোস্ট শেল n এর ভ্যালু হচ্ছে 3, s এর দুটো ইলেকট্রন ns2 মিলছে, np তে 1 থেকে 6 এর মধ্যে থাকার কথা একটা আছে, তাহলে অ্যালুমিনিয়াম ও p ব্লক এলিমেন্ট। তাহলে পি ব্লক এলিমেন্টের মধ্যে তুমি মেটালও পাবে নন মেটালও পাবে। অ্যাকচুয়ালি পিরিয়ডিক টেবিলে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত যত এলিমেন্ট আছে, গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে তাদেরকে, তাদের সকলকে পি ব্লক মৌল বলা, 13 নম্বর শ্রেণী থেকে 18 নম্বর শ্রেণী। এখানে মূলত নন মেটালই বেশি আছে, কিন্তু বেশ কিছু মেটাল আছে। এই যে অ্যালুমিনিয়াম একটা লিখলাম, টিন, লেড, বিসমাত, অ্যাস্টাটিন, এরকম অনেকগুলো মেটালও তুমি এর মধ্যে পাবে। যারা তোমার নিষ্ক্রিয় মৌল, সাধারণত রাসায়নিক বিক্রিয়া করতে চায় না, গ্রুপ 18 এ আছে, তারাও এই পি ব্লক মৌলের অন্তর্গত। এবং হিলিয়ামের কথাটা এখানেও ব্যতিক্রম হিসেবে আসে, হিলিয়াম যার ইলেকট্রন বিন্যাসে পি উপকক্ষপথে কোনো ইলেকট্রন নাই, পি এমটি, পি নাই, হিলিয়াম তো 1s2, 1 এর তো পি হয় না, তাহলে পিতে ইলেকট্রন থাকার সুযোগও নাই আর অত ইলেকট্রনও নাই, কিন্তু হিলিয়াম পি ব্লক মৌলের মধ্যে। হিলিয়ামের অ্যাকচুয়ালি হিসাব অনুযায়ী থাকা, মানে নিয়ম অনুযায়ী থাকা উচিত ছিল এস ব্লকের মধ্যে, কিন্তু হিলিয়াম চলে যায় পি ব্লক মৌলের মধ্যে, বুঝতে পারছো কথাটা? তাহলে এটা একটা এক্সেপশন, আমার সেই এক্সেপশনের কথাটা আসছে, এক্সেপশন হিসেবে ধরতে পারো। এখন এই এস ব্লক এবং পি ব্লক এলিমেন্টকে একসঙ্গে বলে, বোথ এস ব্লক আর পি ব্লক, এই দুই ধরনের মৌলকে একসঙ্গে বলে
आइडियल एलिमेंट, आइडियल एलिमेंट और रिप्रेजेंटेटिव एलिमेंट. आइडियल एलिमेंट और रिप्रेजेंटेटिव एलिमेंट. आइडियल एलिमेंट और रिप्रेजेंटेटिव एलिमेंट बांग्लाय बोले आदर्श मौल, आदर्श मौल बा प्रतिनिधि मौल. आइडियल एलिमेंट बा रिप्रेजेंटेटिव एलिमेंट आदर्श मौल बा प्रतिनिधि मौल. তাহলে কাদের আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল বলে বললে বলবো এস ব্লক এবং পি ব্লক এলিমেন্টকে একসঙ্গে বলে আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল. বুঝতে পেরেছ? এখন এদের ইলেকট্রন বিন্যাস কি, এরকম যদি কেউ প্রশ্ন তোলে যে এদের ইলেকট্রন বিন্যাস কি, হোয়াট ইজ দ্যাট ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে আমরা বলবো যে আদর্শ মৌলে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস, দ্য আউটার মোস্ট শেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ আইডিয়াল এলিমেন্ট. আদর্শ মৌলগুলি সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস, দ্য আউটার মোস্ট শেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ আইডিয়াল এলিমেন্ট অর রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট ইজ দিস এনএস ওয়ান টু টু এনপি জিরো টু সিক্স, যেখানে এন হচ্ছে আউটার মোস্ট শেল, যেখানে এন হচ্ছে গিয়ে আউটার মোস্ট শেল. এন হচ্ছে গিয়ে আউটার মোস্ট শেল। বুঝতে পেরেছো? এস ব্লকের কি ছিল? এন এস ওয়ান টু টু, অর্থাৎ এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে পিতে কোনো ইলেকট্রন থাকছিল না, পি এর ক্ষেত্রে কি হলো? এন এস টু এন পি ওয়ান টু সিক্স, অর্থাৎ এন এস ভর্তি থাকবে এবং পিতে এক থেকে ছয়ের মধ্যে থাকবে। দেখো এই দুটোকে তুমি যদি অ্যাডজাস্ট করো তাহলে তুমি এইরকমই পাবে NS1 to 2 NP 0 to 6 NP 0 কখন হবে যখন S ব্লক মৌলগুলো পড়বে। উদাহরণ কি, উদাহরণ যে কোনো S ব্লক মৌল বা যে কোনো P ব্লক মৌল, সে ক্যালসিয়াম, ক্যালসিয়াম 20 বা ধরো ক্যালসিয়াম তো লিখলাম একটু আগে, ম্যাগনেসিয়াম ধরো 12, 1s2 2s2 2p6 3s2, তাহলে আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে? এস এ দুটো, পিতে নাই। অ্যাকচুয়ালি এটা এস ব্লক এলিমেন্টও বটে এবং আইডিয়াল এলিমেন্টও বটে। তারপরে ধরো তোমার বোরন 5, 1s2 2s2 2p1, অর্থাৎ এস এ দুটো পিতে একটা, NS2 NP1, ঠিক আছে, NS2 NP1, এসে দুটো পিতে একটা, তাহলে এটাও তোমার পড়ে যাচ্ছে পি ব্লক এলিমেন্টও বটে এবং আইডিয়াল এলিমেন্টও বটে। এবং এদের যদি তুমি ক্যারেক্টারিস্টিক দেখতে চাও তাহলে দেখবে খুবই কন্ট্রাডিক্টরি ব্যাপার আছে, পরস্পর বিরোধী। মানে ধরো ধাতুর যা বৈশিষ্ট্য তা তো অধাতুর বৈশিষ্ট্য তো তা হবে না, মেটালের ক্যারেক্টারিস্টিক এবং নন মেটালের ক্যারেক্টারিস্টিক আলাদা হবে। সেই জন্য কখনো যদি তোমার কোশ্চেনে লিখতে দেয় যে আদর্শ মৌলের তিনটে বৈশিষ্ট্য লেখো বা আদর্শ মৌলের দুটো বৈশিষ্ট্য লেখো বা চারটে বৈশিষ্ট্য লেখো, রাইট ডাউন দ্য ফোর ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল এলিমেন্ট, তাহলে কিন্তু তুমি এক লাইনে লিখলে এরা তাপ তড়িতের সুপরিবাহী, তারপরের লাইনে লিখলে এরা তাপ তড়িতের কুপরিবাহী, গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, ব্যাড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, দুটোই ঠিক লিখলে তুমি। কারণ যখনই মেটালের প্রশ্ন আসবে, এস ব্লক এলিমেন্ট আসবে, তখনই গুড কন্ডাক্টর, আর যখনই নন মেটাল হয়ে যাবে তখনই ব্যাড কন্ডাক্টর। এবং ভুল তুমি লিখলে না, কিন্তু লেখার মধ্যেই কীরকম একটা পরস্পর বিরোধিতা চলে আসবে। সেই জন্য আমার পরামর্শ তোমাদের কাছে যে তোমরা লিখে দেবে, যখন এইরকম বলবে যে আদর্শ মৌলের বৈশিষ্ট্য লেখো, তখন প্রথমেই বলবে যে আইডিয়াল এলিমেন্ট বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট এরা আসলে এস ব্লক এবং পি ব্লক এলিমেন্ট মিশিয়ে তৈরি হয়।
এস দিয়ে তারপরে এস ব্লক এলিমেন্টের দুটো ক্যারেক্টারিস্টিক লিখে দাও পি ব্লক এলিমেন্ট, এবং সেটা মাথায় লিখে দাও এস ব্লক মৌলের এই বৈশিষ্ট্য, পি ব্লক মৌলের এই বৈশিষ্ট্য। বুঝা যাচ্ছে কথাটা? এইভাবে করবে। কাকে বলে লিখতে দিলে কিন্তু অবশ্যই ইলেকট্রন বিন্যাস লিখবে। তাহলে আইডিয়াল এলিমেন্ট কারা? পিরিয়ডিক টেবিলের গ্রুপ ওয়ান, গ্রুপ টু এবং গ্রুপ থার্টিন থেকে গ্রুপ এইটিন, এরাই হচ্ছে আইডিয়াল এলিমেন্ট। তোমাদের এই বারো ক্লাস, এগারো বারো ক্লাসে এই আইডিয়াল এলিমেন্টের কেমিস্ট্রিটাই ডিটেলে পড়ানো হয়। এই বাদে অন্য যেসব এলিমেন্ট আছে তাদেরও একটু একটু আলোচনা করা হয়, কিন্তু তুলনায় সংক্ষেপে। এরপর আসি আমরা এস ব্লক, আমরা এস ব্লক এলিমেন্ট পেলাম, পি ব্লক এলিমেন্ট পেলাম, এবার আসি আমরা ডি ব্লক এলিমেন্ট। ডি ব্লক এলিমেন্ট লেখো, যে সকল মৌলে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনিক দোজ এলিমেন্টস আর কল্ড ডি ব্লক উইচ হ্যাভ ইলেকট্রনিক কনফিগারেশন এন মাইনাস ওয়ান, ডি ওয়ান টু টেন, এন এস ওয়ান টু টু। এখানে তুমি আর একটা কথা যোগ করে দিতে পারো, জানো এটা এস ব্লক এবং পি ব্লকের ক্ষেত্রেও তুমি যোগ করতে পারতে, একটু বলে দেওয়া ভালো ছিল। ডি ব্লকের সংজ্ঞাতে তুমি লেখো, প্রথমে লেখো ইলেকট্রন বিন্যাসটা পরে দিও, প্রথমেই লেখো যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা ডি উপকক্ষ পথে প্রবেশ করে তাদের ডি ব্লক এলিমেন্ট বলে। দোজ এলিমেন্টস আর কল্ড ডি ব্লক এলিমেন্ট হোয়ার দ্য লাস্ট ইলেকট্রন এন্টার্স ইনটু ডি অরবিটাল। যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা ডি উপকক্ষ পথে প্রবেশ করে, লাস্ট এলিমেন্ট এন্টার্স ইন ডি অরবিটাল, সেটা থ্রি ডি হতে পারে, ফোর ডি হতে পারে, ফাইভ ডি হতে পারে, যে কোনো ডি হতে পারে, শেষ ইলেকট্রনটা কোথায় ঢুকবে? ডি অরবিটালে ঢুকবে, তাকেই আমরা কিন্তু ডি ব্লক মৌল বলব। এই কথাটা আমার আগেও বলে দেওয়া উচিত ছিল যে এস ব্লকের ক্ষেত্রে তার ডেফিনেশনে তুমি এটা যোগ করে নাও, শুধু ইলেকট্রন বিন্যাস বলবে না, বলবে যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এস উপকক্ষ পথে প্রবেশ করে তাদের এস ব্লক মৌল বলে। এইটা বলে তারপর তুমি বলো এদের ইলেকট্রন বিন্যাস হয় এন এস ওয়ান টু টু। বুঝতে পেরেছ? এর দোজ এলিমেন্টস আর কল্ড এস ব্লক এলিমেন্ট হোয়ার দ্য লাস্ট ইলেকট্রন এন্টার্স ইনটু এস অরবিটাল। শেষ ইলেকট্রনটা কোথায় ঢুকবে? এস এ ঢুকবে, তাকে এস ব্লক এলিমেন্ট বলবো। পি ব্লক এলিমেন্ট কাকে বলবো? যে যে সমস্ত ইলেকট্রন বিন্যাসে, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা পি উপকক্ষ পথে প্রবেশ করবে, তাকে বলবো পি ব্লক এলিমেন্ট। দিয়ে বলবো যে এদের ইলেকট্রন বিন্যাস হয় এন এস টু এন পি ওয়ান টু সিক্স। ঠিক একই রকমভাবে ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে বলবো যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা ডি উপকক্ষ পথে প্রবেশ করে, তাকে বলবো ডি ব্লক মৌল। এদের ইলেকট্রন বিন্যাস কি হবে? এন মাইনাস ওয়ান, ডি ওয়ান টু টেন, এন এস ওয়ান টু টু, যেখানে এন হচ্ছে গিয়ে আউটার মোস্ট শেল, সর্ববহিস্থ কক্ষপথ, হোয়ার এন ইজ আউটার মোস্ট শেল, এন হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ। ঠিক আছে, আমি একটু ব্যাখ্যা করি, তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। ধরো আয়রন 26 ইলেকট্রন বিন্যাস লিখছি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, 4s2, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, 4s2। তাহলে শেষ ইলেকট্রনটা কোথায় ঢুকেছে? 3d-তে। তোমরা তো আউটবাউন্ড নীতি পড়ে ফেলেছ আগে, সেখানে তোমরা দেখেছো যে 4s অরবিটাল ইলেকট্রন দিয়ে ভর্তি হওয়ার পরই ইলেকট্রন কোথায় ঢোকে? 3d-তে। আগে 4s ভর্তি হবে, তারপর 3d ভর্তি হবে। সুতরাং এই 4s এর দুটো ইলেকট্রন আগে এসেছে, তারপর 3d-তে গিয়েছে। লেখার সময় আমরা 3d কে আগে লিখি, সেটা আমি শিখিয়েছিলাম যেরকম করে লেখার একটা রীতি আমরা তৈরি করেছি, কিন্তু লাস্ট ইলেকট্রনটা কোথায় গেছে? 3d-তে ঢুকেছে। বুঝতে পেরেছো?
সেই জন্য আয়রনকে আমরা বলতে পারি ডি ব্লক এলিমেন্ট। বা ধরো কপার 29 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1 শেষ ইলেকট্রনটা কোথায় ঢুকেছে? 3d তে। হ্যাঁ, এটাকে 3k কি বলে? 3k বাংলায় বলে সর্ববহিঃস্থ কক্ষপথের আগের কক্ষপথ। আর ইংরেজিতে একটা টার্ম আছে পেনাল্টিমেট শেল, ডি অরবিটালকে বলে থ্রি তিন এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে 3 নম্বর কক্ষপথকে বলে ইংরেজিতে পেনাল্টিমেট শেল, আর বাংলায় বলে সর্ববহিঃস্থ কক্ষপথের আগের কক্ষপথ। তাই অনেকে অনেক বইতেও এরকম সংজ্ঞা লেখা থাকে যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি সর্ববহিঃস্থ কক্ষপথের আগের কক্ষপথে ডি উপকক্ষপথে প্রবেশ করে, তাকে ডি ব্লক এলিমেন্ট বলে। লাস্ট ইলেকট্রন সেটা কোথায় যাচ্ছে? লাস্ট ইলেকট্রন এন্টার ইনটু দি ডি অরবিটাল। কোন ডি অরবিটাল? যে ডি অরবিটাল পেনাল্টিমেট শেলে আছে। পেনাল্টিমেট শেল মানে কি? আউটার মোস্ট শেলের আগের শেলটা। এখানে আউটার মোস্ট শেল কি? 4 নম্বর শেল। তার আগের শেল কি? 3 নম্বর শেল। ইলেকট্রন লাস্ট ইলেকট্রনটা সেই 3 নম্বর শেলে ডি সাব অরবিট ডি উপকক্ষ পথে গিয়ে প্রবেশ করছে, তাই একে আমরা ডি ব্লক মৌল বলে থাকি। এবং এই সকল মৌলের ইলেকট্রন বিন্যাস জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনকে এভাবে লেখা হয়, N-1 D1-10 NS1-2 NS কেন 1-2 লিখেছি দেখো, 1 খুব বেশি হয় তা না, কিন্তু কপারের ক্ষেত্রে হয়েছে। তোমরা তো ইলেকট্রন বিন্যাস পড়েছো অ্যাটমিক স্ট্রাকচার পড়ার সময়, কপারের বিন্যাস কি হওয়া উচিত ছিল? 3d9 4s2 এটাই কপার হওয়া উচিত ছিল, কিন্তু ব্যতিক্রম হয়ে কি হয়? 3d10 4s1 3d9 4s2 জায়গাতে 3d10 4s1 হয়। সেই জন্য লাস্ট ইলেকট্রনটা কিন্তু 3d-তেই ঢোকে, তাই এটা ডি ব্লক মৌলের মধ্যেই পড়বে। বোঝা যাচ্ছে কথাটা? এইখানে ধরো আরেকটা আরেক ধরনের মৌলের, আরেক ধরন ঠিক না, কাছাকাছি মৌল আমরা বলি ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্ট বাংলায় বলে সন্ধিগত মৌল। এই ডিফিনিশনটা কিরকম একটু বলে দিই, তারপর আমি দেখাবো যে ডি ব্লক মৌল প্রায় সকলেই ট্রানজিশন এলিমেন্টের মধ্যে পড়ে। ট্রানজিশন এলিমেন্টের ডেফিনেশন বাংলায় বলতে গেলে, যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে বা মৌলটি দ্বারা গঠিত স্থায়ী কোনো যৌগে মৌলটির ইলেকট্রন বিন্যাসে ডি উপকক্ষ পথটি অসম্পূর্ণভাবে ভর্তি থাকে, তাকে ডি ব্লক মৌল বলে। যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে, মৌল অবস্থায় ইলেকট্রন বিন্যাসে, অথবা মৌলটি দ্বারা গঠিত স্থায়ী কোনো যৌগে মৌলটির ইলেকট্রন বিন্যাসে মৌলটির ডি উপকক্ষ পথ অসম্পূর্ণভাবে ভর্তি থাকে, তাকে আমরা সন্ধিগত মৌল বলে থাকি। বুঝতে পারছো কথাটা? উদাহরণ কি? এই যে আয়রনের উদাহরণ দিলাম আমরা, আমরা একটু ইংরেজিতে বলি, এলিমেন্টস হ্যাভিং ইনকমপ্লিটলি ফিলড ডি অরবিটাল, এলিমেন্টস হ্যাভিং ইনকমপ্লিটলি ফিলড ডি অরবিটাল আইদার ইন দেয়ার এলিমেন্ট স্টেট অর ইন দেয়ার স্টেবল অক্সিডেশন স্টেট আর কল্ড ট্রানজিশন এলিমেন্ট। এলিমেন্টস হ্যাভিং ইনকমপ্লিটলি ফিলড ডি অরবিটাল আইদার ইন দেয়ার এলিমেন্ট স্টেট অর এনি অফ দেয়ার স্টেবল অক্সিডেশন স্টেট ইজ কল্ড ট্রানজিশন এলিমেন্টস। এলিমেন্টস হ্যাভিং ইনকমপ্লিটলি ফিলড ডি অরবিটাল, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে
ডি উপকক্ষপথ অসম্পূর্ণভাবে ভর্তি থাকে অথবা মৌলটি দ্বারা গঠিত স্থায়ী কোনো যৌগে ডি উপকক্ষপথটি অসম্পূর্ণভাবে ভর্তি থাকে তাকে সন্ধিগত মৌল বলে এলিমেন্টস হ্যাভিং ইনকমপ্লিটলি ফিল ডি অরবিটাল আইদার ইন দেয়ার এলিমেন্টাল স্টেট অর ইন দেয়ার স্টেবল অক্সিডেশন স্টেট আর কল্ড ডি ব্লক এলিমেন্ট এখানে দেখো আয়রনের ইলেকট্রন বিন্যাস আমরা করেছি এবং এলিমেন্ট স্টেটেই আয়রনের থ্রি ডি অরবিটালটা ইলেকট্রন দিয়ে অসম্পূর্ণভাবে ভর্তি আছে ইনকমপ্লিটলি ফিল এরকম বলছি কেন কারণ আয়রনের মোট ইলেকট্রন ধরে দশটা এখানে আছে কটা এখানে আছে ছটা তাহলে ইনকমপ্লিটলি ফিল তাহলে এটা ট্রানজিশন এলিমেন্ট এবং অ্যাট দ্য সেম টাইম আয়রন ডি ব্লক এলিমেন্টও বটে দুটোর ডেফিনেশন আলাদা ডি ব্লক এলিমেন্ট মানে লাস্ট ইলেকট্রনটা ডিতে প্রবেশ করবে আর ট্রানজিশন এলিমেন্ট মানে তার ইলেকট্রন বিন্যাসে ইনকমপ্লিটলি ফিল ডি অরবিটাল থাকবে বুঝতে পারছো কথাটা হয় এলিমেন্ট স্টেটে অর ইন দ্যাট স্টেবল অক্সিডেশন স্টেটে তাহলে দুটোর ডেফিনেশন কিন্তু আলাদা আলাদা কিন্তু আয়রন এমন একটা মৌল যে ডি ব্লক মৌলের ডেফিনেশন অনুযায়ীও চলছে আবার ট্রানজিশন এলিমেন্টের ডেফিনেশন অনুযায়ীও চলছে তাই আয়রনকে আমরা ডি ব্লক এলিমেন্টও বলতে পারি আয়রনকে আমরা ট্রানজিশন এলিমেন্টও বলতে পারি কপারের কথাটা এসো 29 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1 এই তো কপার দেখো দেখি কপারের ইলেকট্রন বিন্যাসে 3d তে কটা ইলেকট্রন আছে 10টা এটা কি ইনকমপ্লিটলি ফিল বলতে পারবো পারবো না কারণ ডিতে 10টা ধরে 10টাই আছে তাহলে ডিটা তো কমপ্লিটলি ফিল তাহলে এই অবস্থায় আমরা কিছুতেই কপারকে সন্ধিগত মৌল বলতে পারবো না কিন্তু তোমরা জানো কপার দু রকমের যৌগ তৈরি করে কিউ প্লাস যৌগ এবং কিউ প্রিক যৌগ কপার যখন কিউ প্লাস যৌগ তৈরি করে তখন সে একটা ইলেকট্রন ছেড়ে দেয় কোথা থেকে ছেড়ে দেয় কোন জায়গা থেকে এই 4s থেকে ছেড়ে দেয় 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 অর্থাৎ কিউ প্লাস যৌগ যেগুলো কিউ প্লাস ক্লোরাইড বা কিউ প্লাস অক্সাইড এই যৌগগুলোতেও কিন্তু কপারের থ্রি ডি উপকক্ষপথটা ইলেকট্রন দিয়ে পুরোপুরি ভর্তি থাকে তাহলে এই অবস্থাতেও কিন্তু কপারকে তুমি ট্রানজিশন এলিমেন্ট বলতে পারবে না কিন্তু কপার সবসময় ডি ব্লক এলিমেন্ট বলতে পারবে কারণ কপারের লাস্ট ইলেকট্রনটা ডিতে ঢুকছে কিন্তু সঙ্গে সঙ্গে খেয়াল রাখবে যে কপার আরো একটা ভ্যালেন্সি শো করে সেটা কিউ প্রিক মানে প্লাস টু ভ্যালেন্সি কিউ প্রিক কম্পাউন্ড তৈরি করে সেই যৌগগুলোতে কপারের ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 ঠিক আছে তাহলে এখানে এসে দেখো কপারের 3d-টা ইলেকট্রন দিয়ে ইনকমপ্লিটলি ফিল্ড হলো অসম্পূর্ণভাবে ভর্তি হলো তাহলে এই অবস্থায় কপারকে আমরা সন্ধিগত মৌল বলবো ডি ব্লক এলিমেন্টের সাথে সাথে সন্ধিগত মৌল বলবো তা আমাকে যদি কোশ্চেন করে হোয়েদার কপার ইজ এ ট্রানজিশন এলিমেন্ট আমি বলবো ইয়েস দিস ইজ এ ট্রানজিশন এলিমেন্ট কেন কারণ কপারের সবচেয়ে স্টেবল যৌগ হচ্ছে কিউপ্রিক যৌগগুলো সেই কিউপ্রিক অক্সাইড বা কিউপ্রিক ক্লোরাইড এই সমস্ত কম্পাউন্ডে কপারের যে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রনিক কনফিগারেশন সেখানে ইনকমপ্লিটলি ফিল্ড ডি অরবিটাল আছে তাই ট্রানজিশন এলিমেন্টের যেটা ডেফিনেশন যে ইনকমপ্লিটলি ফিল্ড ডি অরবিটাল থাকতে হবে আইদার ইন দেয়ার এলিমেন্ট স্টেট অর ইন দেয়ার স্টেবল অক্সিডেশন স্টেট সেইটা কপার সেই কন্ডিশনটাকে ফুলফিল করেছে কপারের স্টেবল কম্পাউন্ডে কপারের থ্রি ডি অরবিটালটা ইলেকট্রন দিয়ে অসম্পূর্ণভাবে ভর্তি রয়েছে তাই কপার অবশ্যই অতি অবশ্যই ডি ব্লক ট্রানজিশন এলিমেন্ট
এবং আগাগোড়াই কপার ডি ব্লক এলিমেন্ট, কারণ ডি ব্লক এলিমেন্টের ডেফিনেশনই হচ্ছে লাস্ট ইলেকট্রনটা ডি উপকক্ষ পথে প্রবেশ করতে হবে, কপারের সেটা কর। এইবার তোমাদের আর একটা এক্সাম্পল আমি দিচ্ছি, জিঙ্কের এক্সাম্পল, বুঝেছ? জিঙ্কের অ্যাটমিক নাম্বার হচ্ছে 30, অ্যাটমিক নাম্বার অফ জিঙ্ক ইজ 30, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2। তুমি জিঙ্ককে একদম চোখ বুঝে ডি ব্লক মৌল বলে দেবে, লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকেছে, 3d তে, তাহলে সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু জিঙ্ককে তুমি ট্রানজিশন এলিমেন্ট বলতে পারবে না, কারণ 3d টা কমপ্লিটলি ফিল্ড। সুতরাং এই অবস্থায় জিঙ্ককে ট্রানজিশন এলিমেন্ট বলা যায় না। তোমরা জানো জিঙ্কের একটাই ভ্যালেন্সি, সেটা হচ্ছে 2, অর্থাৎ জিঙ্ক যখন কম্পাউন্ড তৈরি করে তখন জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দেয় এবং Zn++ আয়ন তৈরি করে। জিঙ্কের যে কোনো যৌগে জিঙ্ক Zn++ আয়ন হিসাবে থাকে এবং তখন তার ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10। দুটো যে ইলেকট্রন বেরোলো কোথার থেকে বেরোবে, বেরোবে এই 4s থেকে, 3d যেমন কার তেমনই ভর্তি থেকে যাবে। তাহলে জিঙ্কের যত যৌগ সেখানে সব সময় জিঙ্কের ভ্যালেন্সি 2, ধরো ZnCl2 বা ZnO, এগুলোতে প্রত্যেকে জিঙ্কের ভ্যালেন্সি হচ্ছে 2 এবং সেখানে জিঙ্কের ইলেকট্রন বিন্যাসের ডি অরবিটালটা পুরোপুরি ভর্তি, এলিমেন্ট স্টেটে জিঙ্কের ডি অরবিটাল পুরোপুরি ভর্তি। তাহলে কোনো অবস্থাতেই আমরা জিঙ্ককে কিন্তু ট্রানজিশন এলিমেন্ট বলতে পারি না, কিন্তু অবশ্যই জিঙ্ক ডি ব্লক এলিমেন্ট, লাস্ট ইলেকট্রন সর্বদাই 3d তে প্রবেশ করে। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত টানতে পারি যে সমস্ত ট্রানজিশন এলিমেন্টই হচ্ছে ডি ব্লক মৌল, অল ট্রানজিশন এলিমেন্টস আর ডি ব্লক এলিমেন্টস, বাট অল ডি ব্লক এলিমেন্টস আর নট ট্রানজিশন এলিমেন্ট, সমস্ত ডি ব্লক মৌলকে সন্ধিগত মৌল বলা যায় না। জিঙ্ক, ক্যাডমিয়াম এবং মার্কারি, ZnCd এবং HG, এদের ক্ষেত্রেই এই ঘটনাটা দেখা যায়, এরা ডি ব্লক মৌল বটে কিন্তু এদের অ্যাকর্ডিং টু ডেফিনেশনে দেখে ট্রানজিশন এলিমেন্ট বলা যায় না। তবে বর্তমানে দেখা এদের ধর্মগুলো কিন্তু সন্ধিগত মৌলের ধর্মের সাথে মেলে, খুব মেলেও, এরা ক্যাটালিস্ট হিসাবে কাজ করতে পারে। হ্যাঁ, তো এরকম বেশ কিছু প্রপার্টি তোমরা পড়বে যেগুলো ট্রানজিশন এলিমেন্টের সাথে এদের মিলে যাচ্ছে, সেই জন্য ইদানিংকালে এদেরকে ট্রানজিশন এলিমেন্টের বৃহত্তর পরিবারের অংশ হিসাবে ধরা হয়, হায়ার ফ্যামিলি মেম্বার। কিন্তু ডেফিনেশন অনুযায়ী এরা কেউই কিন্তু ট্রানজিশন এলিমেন্টস নয়, এরা ডি ব্লক এলিমেন্ট। সেই জন্য আমরা লাস্ট আর একটা কথা বলে দিচ্ছি, ট্রানজিশন এলিমেন্ট মানেই ডি ব্লক এলিমেন্ট, কিন্তু সমস্ত ডি ব্লক এলিমেন্ট অ্যাকর্ডিং টু ডেফিনেশন ট্রানজিশন এলিমেন্ট নয়। আজকে